হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলা সাহিত্যের কাব্য এবং কবিতা থেকে বিগত সালের কোশ্চেনগুলো আমরা সলভ করছি। অলরেডি আমরা বিসিএস এর সমস্ত কোশ্চেন সলভ করে ফেলেছি, এখন আমরা পিএস এর কোশ্চেনগুলো সলভ করছি। আজকে পর্ব 8। আজকের পর্বটি 18 নম্বর থেকে শুরু হচ্ছে। বিগত পর্বগুলো যারা দেখেনি, ডিসক্রিপশন বক্সে বাংলা প্লে লিস্টের লিঙ্কটা অবশ্যই চেক করে নেবেন। 18 নম্বরে রয়েছে লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান, এটি কার লেখা? এটি ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। 19 নম্বরে রয়েছে পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের অন্য যেসব কাব্যগ্রন্থ রয়েছে তা হচ্ছে একদা এক রাজ্যে, বিরতিহীন উৎসব, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, প্রতিধ্বনি গণ, পরাণের গহীন ভিতর, এই সবগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। 20 নম্বরে রয়েছে শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? তো শামসুর রহমানের কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান, দ্বিতীয় মিত্র। 21 নম্বরে রয়েছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় চরণটির রচয়িতা কে? এটি রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতা চরণী হচ্ছে কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা যাত যেন ঝলসানো রুটি। 22 নম্বরে রয়েছে বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখককে? এটির লেখক হচ্ছেন শামসুর রহমান। 23 নম্বরে রয়েছে যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, এই পঙ্ক্তিটির কোন কবি রচনা? এটিও সৈয়দ শামসুল হকের রচনা। তো সৈয়দ শামসুল হক এবং শামসুর রহমান নিয়ে কিন্তু অনেকের একটি প্যাচ লেগে যায়, তো এই দুইটা খুব ভালো করে নোট করে পড়বেন এবং অবশ্যই পড়বেন। এখান থেকে বিসিএসসি কিন্তু কোশ্চেন আসে প্রত্যেক বছর। সৈয়দ শামসুল হকের আমার পরিচয় একটি বিখ্যাত কবিতা, যেটি 9-10 পাঠ্যসূচিতে এখনও রয়েছে এই কবিতাটি। তো এই কবিতার প্রত্যেকটা লাইন আপনারা ভালো করে পড়বেন, কেননা এটিও বিসিএস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। 24 নম্বরে রয়েছে জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো কবর কবিতা মূলত রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত, এবং এই কবর কবিতাটি জসীমউদ্দীন যখন বিএ ক্লাসে অধ্যয়নরত ছিলেন তখনই লিখেছিলেন, এবং এটি 118 লাইনের একটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। 25 নম্বরে যেটি রয়েছে একটি কবিতার লাইন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমিতে রোনিবে না। এই লাইন দুটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী থেকে নেওয়া হয়েছে। তো বিদ্রোহী কবিতার প্রত্যেকটা লাইনও আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে দেখবেন। 26 নম্বরে রয়েছে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। তো দেখলেন এখানে গ্রাম বাংলা, বাংলার প্রকৃতিরই একটি রূপ আমরা দেখতে পারছি এবং বর্ণনাও আমরা বুঝতে পারছি। তো এটি কিন্তু জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যের অন্তর্গত, আবার আসিব ফিরে এই কবিতা থেকেই নেওয়া হয়েছে। তো যেটা বলছিলাম, কিছু বিখ্যাত কবিতা যেগুলো অবশ্যই পড়া উচিত। 27 নম্বরে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? তো ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কাব্য, যেটি 1861 সনে রচিত হয়েছিল। এটি কিন্তু বাংলা মানে ভাষার প্রথম সার্থক মহাকাব্য, এবং এই মহাকাব্যের কাহিনী রামায়ণ থেকে নেওয়া হয়েছিল। আপনারা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসটি পড়ে দেখবেন, সেই সময় উপন্যাসে কিন্তু এই যে মধুসূদন দত্ত তার কাহিনী সহ অন্যান্য অনেক কবির বা সমসাময়িক অনেক মানুষের আমরা কিভাবে তাদের জীবন কাটতো, কিভাবে তারা লেখাগুলো শুরু করলো, কিভাবে তাদের পথ চলা, সবকিছুই ওই বইটাতে রয়েছে। তো সময় পেলে অবশ্যই সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় বইটা অবশ্যই পড়ে দেখবেন। 28 নম্বরে রয়েছে কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? তো এখানে জীবনানন্দ দাশের কাব্য হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, মহাপৃথিবী। এখানে বেলা শেষের গান তার কাব্য নয়, কেননা বেলা শেষের গান হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য। 29 নম্বরে রয়েছে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আদি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এই পঙ্ক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটি একটি রবীন্দ্রসঙ্গীত বটে। 30 নম্বরে রয়েছে কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়? তো এখানে মানসী জসীমউদ্দীনের কাব্য নয়, কেননা মানসী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। তো আজকের মতন পর্বটি এখানেই শেষ করা হচ্ছে। পর্বটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করবেন।
আর আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে আমাকে জানাবেন। পারলে আমি সেই ধরনের টপিকস নিয়ে চেষ্টা করব ভিডিও করার। যেহেতু বিসিএস পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে, তো আমি চেষ্টা করব যে যেগুলো বিসিএসের জন্য ইম্পর্টেন্ট, যে এমসিকিউগুলো সেগুলোই বারবার দেওয়া। তাহলে আপনাদের বিসিএস সহ অন্যান্য যেসব নন ক্যাডার চাকরি পরীক্ষা রয়েছে সেগুলোতেও হেল্প হয়ে যাবে। তো যদি একটু হেল্পফুল বলে মনে হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।